যমুনা ফিউচার পার্কে বার্বি ফেস্ট তারুণ্যের উচ্ছ্বাস। বার্বি ফেস্টে বেশি এসেছিল তরুণীরা, তারা বার্বির মতো চুল, বার্বির টি শার্ট, বলা যায় বার্বি সাজে এসেছিল। এসেছিল তরুণরাও, নাচে গানে অন্যরকম এক সন্ধ্যা কাটিয়েছেন সবাই। শুক্রবার দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে শুরু হয় দুই দিন ব্যাপী বার্বি ফেস্ট ও মিউজিক্যাল শো। এই দিন বিকেলে ফিউচার পার্কের লেভেল ফাইভের ইস্ট কোডের ইভেন্ট স্টেশনে এই আয়োজন ছিল। বেলি ডান্স পারফরমেন্স, কসপ্লে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, হিপ হপ সেরা বার্বি প্রতিযোগিতা, মার্চেন্টাইজ স্টল, বিবয় ডান্স পারফরমেন্স, ক্যাপ অফ বার্বি অ্যান্ড কেন অ্যাওয়ার্ড সহ আকর্ষণীয় অনুষ্ঠান। উত্তরা থেকে আসা তানজিবা বলেন, বার্বি সময়ের এক জনপ্রিয় বিষয়, বিনোদনের অন্যতম মাধ্যম, বার্বিকে ঘিরেই একটি আয়োজন, তাই ছুটে এলাম। ভালো লাগতেছে, সবাই অ্যাটেন্ড করছে, দেখে ভালো লাগতেছে, এনজয় করতেছি ব্যাপারটা অনেক। ডান্স প্লে করতে যাচ্ছিল, এই যে নিউ ভার্সন যেগুলো বের হয়েছে এগুলোতে প্ল্যান, বিয়ে করবো, বাচ্চা কাচ্চা হবে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। দার্জিলিং আমার এখানে আসতে পারে অনেক ভালো লাগছে, অনেকদিন পর একটি বার্বি ফেস্টে অ্যাটেন্ড করলাম। জি, আমি কে ফেস্টে, তারপর কে কনে আর অনেক জায়গাতেই পারফর্ম করেছি, খুবই ভালো লাগছে। আর এখানে দেখলাম সুন্দর সুন্দর খুবই মিষ্টি মিষ্টি বার্বিরা আছে, তো তাদের দেখেও খুব ভালো লাগছে। আমি একটা হিপ হপ ডান্স পারফর্ম করেছি, এখানে কে পপ আর্টিস্ট মানে কে পপ পারফর্ম করেছে, আমি চেয়েছিলাম একটা করতে, বাট ভাবলাম যে একটু ডিফারেন্ট ট্রাই করি, তো আমি একাই হিপ হপ ডান্স করেছি আর বাকিরা কে পপ করেছে। তো হিপ হপটা চুজ করেছি কারণ হিপ হপটা সব কালচারের সাথে যায়। গত শনিবার যমুনা ফিউচার পার্কে বার্বি ফেস্ট ও মিউজিক্যাল শো এর শেষ দিন ছিল। এমন সব ইনফরমেশন ভিডিও পেতে এসআরএস পিকচার লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।